কংগ্রেস তো এটা চারি নম্বর পাঁচ নম্বর হেডল সেকেন্ড বারে তেখেত লোক নহয় এটা ভূপেন বৰা ডাঙরিয়া সেই অহংকার তো আঁতরিব পৰা নাই। তারপর ডেইলি ডাঙর ডাঙর কথা রাজীব ভবনত বহি বহি কই থাকে, আহা ইলেকশন আকো এয়াই দিয়ক কংগ্রেস লগ লাগিব। ভূপেন বৰাৰ কংগ্রেস দলটো এতিয়া অসমৰ ফোর্থ পজিশন মনত থাকা এটা পার্টি। আপোনালোকে যদি আমাৰ মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন চায়, গুৱাহাটী মিউনিসিপাল কর্পোরেশনের, তাতলোকে তো তিন নম্বর মান স্থান পাইছে। কার্বি আংলংত যদি আমি চাও, তাতে চারি নম্বর না পাঁচ নম্বর স্থান পাইছে। গতি যুক্ত পার্টিয়ে চারি নম্বর পাঁচ নম্বর স্থান পায় আর ডাঙর ডাঙর কথা কব আর প্রত্যেকটা কথার আমি উত্তর দিয়ে থাকবে লাগবে। মানে কিনা এই কমিশন বলে নাভাবো, মানে আকো কো মানে আপনার কোনো কোথাও মানে আপনার কোনো কোথাও যে ভূপেন বৰা ডাঙরিয়ে কি কব কি নকব মানে ইমানকে কব খোঁজা নাই। কারণ এতিয়া এই মুহূর্তে চারি নম্বর না পাঁচ নম্বর পার্টি, সেকেন্ড পার্টি নয় নয় সেকেন্ড পার্টি তখন লোক নয়। এটা ভূপেন বৰা ডাঙরিয়ে সেই অহংকার তো আঁতরিব পৰা নাই। ভাবে যে কংগ্রেস কংগ্রেস তো এটা চারি নম্বর পাঁচ নম্বর হেডল আপনাদের কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন কে নম্বর পজিশন পালে কোকস, এটারও জিকাই নাই, সেকেন্ড পজিশন কিমানত পালে? কার্বি আংলংলে আপনাদের যাওক, জিকাটো এটাই নাই, সেকেন্ড পজিশন কেটা পালে? পাঁচটাত সেকেন্ড পজিশন পাইছে, বাকিবিল সেকেন্ড পজিশন বেলেগ দলে পাইছে। তো কংগ্রেসের আজি অবস্থা চারি নম্বর না পাঁচ নম্বর পার্টি। তারপর ডেইলি ডাঙর ডাঙর কথা রাজীব ভবনত বহি বহি কই থাকে, অকল প্রেস মিট করে, তেনেকুৱা দলৰ ওপৰত কথাত আমি ইমান উত্তৰ দি থাকিব লাগে বুলি মই ভাবোঁ। মই আকৌ কৈছোঁ, এইবিলাক হৈছে তেওঁলোকৰ, মই এইবিলাক এই বিষয়ে আগতেও কৈছোঁ, তেওঁলোকৰ গোটেই বস্তুটো হ'ল স্বাৰ্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, গোটেই বস্তুটো স্বাৰ্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। কেতিয়াবা এ ডি এফক লাগে কংগ্ৰেছক, কেতিয়াবা কংগ্ৰেছক লাগে এ ডি এফক, আৰু ইলেকশ্যন হ'লে আকৌ ভাগ ভাগ হৈ যায়। আকৌ মই আকৌ কৈছোঁ, কেইদিনমানৰ আগত কৈছোঁ, আপোনালোকে চাওক, অহা ইলেকশ্যনত আকৌ এয়াই দিয়ক কংগ্ৰেছ লগ লাগিব, অহা ইলেকশ্যনত আকৌ এ ডি এফ কংগ্রেস লগ লাগিব। তেতিয়া ভূপেন বৰা কি কব জানে? আমাৰ দলৰ সিদ্ধান্তটো সোনিয়া গান্ধীয়েহে লয়, দলৰ সিদ্ধান্তটো রাহুল গান্ধীয়েহে লয়, গতিকে মইনো কি কম, তেনেকে কব। আর বদরুদ্দিন আজমলে কি কব জানে? আজমলে কব ভূপেন বৰা কোন, ভূপেন বৰা কোন, মূৰটো কথা হয় সোনিয়া গান্ধীৰ লগত, মূৰ কথা হয় সোনিয়া গান্ধীৰ লগত, ভূপেন বৰাক মই পাত্তাই নিদিওঁ, তেনেকে কৈ আকৌ কি হব, মিলাপ্রীতি হব, আর আমি অসমীয়া মানুষে বুড়বক হয়ে যাই দেখিম। মানে মূর কি মতলব কোকসন, মূর লগত আজমলর কি মতলব, বিজেপি দলের লগত বিজেপি দলের লগত এনেকা মানুষটো কোনো কথা বতরার হয় মতলবও নাই, তেওঁলোকৰ হে মতলব, তেওঁলোকৰ মতলব। কিন্তু রাজীব ভবনত নিষিদ্ধ করক কিবা করক মূর তাতে সন্দেহ আছে, বহুতবার নিষিদ্ধ করেছে, বহুতবার লগ লাগিছে। আর আকো কল নহয় গুৱাহাটী লিডারবিলাকে কৈ দিব, অসমৰ লিডারবিলাকে কৈ দিব, আমি কি কম, কেন্দ্রীয় নেতৃত্বই মানি নললে আমি বিরোধিতা করেছিল, তেনেকে কব। আর বদরুদ্দিন আজমলে আরও ওপর কই দিব যে মানে ভূপেন বৰাক পাত্তাই নিদো, ভূপেন বৰাক মানে ঠেঙ্গা দেখাই দিও, মোক সোনিয়া গান্ধীহে মাতে, মই সোনিয়া গান্ধীর টক করো, গতি এইবিলাকৰ ওপৰত মই অন্তত বিশ্বাস কৰোঁ। বিজেপি দললৈ কটনিয়ান সমান হোৱাটো ভাল লক্ষণ, বিজেপি দললৈ ভাল ভাল মানুহ অহাটো খুব ভাল লক্ষণ। মই এটা কথা ভাষণতো কৈছোঁ যে ভাল মানুহে রাজনীতি কৰক, আৰু ৰাজনীতি বেয়া মানুহে কৰে সেই কথাটো নাইকিয়া হওক, কাৰণ ৰাজনীতি কৰিবই লাগিব, গণতন্ত্ৰ ৰাজনীতিবিদেহে দেশ চলাব, বেয়া মানুহে দেশখন কেনেকৈ ভালকৈ চলাব। গতিকে ভাল মানুহ আহক, এই বেয়া পৰিৱেশটো নাইকিয়া হওক, মোৰ সকলোৰে প্ৰতি শুভেচ্ছা আছে।